মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিপক্ষে সাংবাদিকদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2023-2024 অর্থ বছরের তৃতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, ধরিয়ে দিতে হবে। অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। শেখ হাসিনা সরকার গণমাধ্যম বান্ধব সরকার, মত প্রকাশের স্বাধীনতা তো পরের কথা, এদেশে মিথ্যা বলারও স্বাধীনতা আছে। আমরা যদি মিথ্যাবাদীদের রাজনীতি এবং সমাজ থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করতে পারি, সে যেই হোক, তাহলে একটা সুস্থ পরিবেশ এদেশে, রাজনীতি একটা সুস্থ পরিবেশ এদেশে আসবে, দেশটা কিন্তু আরও এগিয়ে যাবে। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।